একদিন টুনি খাবারের খোঁজ করতে করতে গভীর জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে। আর সেই জঙ্গলে গুহার মধ্যে বাস করত একটা বুড়ি ডাইনি। আর এদিকে টুনি খাবারের সন্ধান করতে করতে সেই গুহার কাছে এসে উপস্থিত হয়। বাপ্পা, সেই সকাল থেকে খাবারের খোঁজ করতে করতে হাঁপিয়ে উঠেছি, একটু বসে চিড়িয়ে নি। জঙ্গলের এই জায়গাটা কেমন যেন থমথম করছে। টুনি গুহার কাছে বসে যে বিশ্রাম নিচ্ছিল, অমনি ডাইনি গুহা থেকে বেরিয়ে এসে টুনি উড়ে যাওয়ার আগেই তাকে মন্ত্র করে একটা গাছ বানিয়ে দেয়। সেখান থেকে চলে গেল। এদিকে দুপুর গড়িয়ে বিকেল হতে এলো, টুনি ফিরছে না দেখে টোনা খুব চিন্তায় পড়ে গেল। কি ব্যাপার, টুনি এখনো ফিরলো না কেন? ও তো এত দেরি করে না, নিশ্চয়ই টুনির কোনো বিপদ হয়েছে। মা মিষ্টি, তুমি একটু ঘরে থাকো, আমি একটু দেখে আসি। এই বলে মিষ্টিকে ঘরে রেখে পরীর দেওয়া জাদু লাঠি নিয়ে টোনা বেরিয়ে পড়লো টুনির খোঁজে। জঙ্গলের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত খুঁজতে খুঁজতে টোনা এসে হাজির হলো ডাইনি বুড়ির গুহার কাছে। টোনা, তুমি এসেছো? তোমার জন্যই আমি অপেক্ষা করছিলাম। টুনি, তোমার এরকম অবস্থা কে করলো? এই যে গুহাটা দেখছো, এই গুহার মধ্যে একটা ডাইনি বুড়ি থাকে। ও এখন খাবারের খোঁজে জঙ্গলে গেছে। কাল অমাবস্যার রাতে ওর বয়স দ্বিগুণ করার জন্য আমাকে মেরে আমার রক্ত চুষে খাবে, তাই তো আমাকে গাছ বানিয়ে রেখেছে। টুনি, তুমি চিন্তা করো না, এই দেখো আমি পরীর দেওয়া জাদু লাঠি এনেছি, আমি এক্ষুনি বুড়ি ডাইনিকে মেরে তোমাকে আবার আগের রূপে ফিরিয়ে আনবো। টোনা, বুড়ি ডাইনিকে মারলে ও মরবে না, ওর যে প্রাণভোমরা গুহার ভিতরে মাথার খুলির মধ্যে আছে, আর যেটা পাহাড়ে দিচ্ছে একটা ভয়ানক সাপ, তাই বুড়ি ডাইনি আসার আগে তোমাকে ওই মাথার খুলিটাকে ভাঙতে হবে। টুনির মুখে একথা শোনার পর টোনা মাথার খুলিটা ভাঙার জন্য গুহার মধ্যে ঢুকে পড়ে। এদিকে ডাইনি বুড়িও জঙ্গল থেকে ফিরে আসে তার গুহার কাছে। এই পাখি, এখানে অন্য কেউ এসেছে নাকি রে? আমি গন্ধ পাচ্ছি। কই না তো বুড়ি ডাইনি, এখানে কেউ আসেনি। টুনি এদিকে কথার জালে বুড়ি ডাইনিকে গুহার বাইরে আটকে রাখে, আর ওদিকে টোনা পরীর দেওয়া জাদু লাঠি দিয়ে যেই মাথার খুলিটাকে ঢুকতে ঢুকতে যায়, ঠিক সেই সময় মাটি খুঁড়ে বের হয়ে আসে সেই ভয়ানক সাপ। আর সেই সাপ যখন টোনাকে মারতে যায়, টোনা জাদু লাঠির সাহায্যে সেই সাপকে পুড়িয়ে ছাই করে দেয়। তারপর বুড়ি ডাইনির প্রাণভোমরা যেই খুলির মধ্যে ছিল
সেই খুলিটাকে জাদুলাঠির সাহায্যে দুটুকরো করে দেয়। দেখতে দেখতে গুহার বাইরে ডাইনি ছটফট করতে করতে মারা যায়, আর টুনি তার আগের রূপ ফিরে পায়।